আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াত আল্লার অশেষ মতে আমরা সবাই অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগে কয়েকদিন ধরেই হলো ভিডিও আমি ঠিক মতন দিতেছি না কারণ কাজ চলতেছে কাজগুলো আস্তে 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 ধীরে ধীরে হইতেছে একদিন কাজ আসতেছে মিস্ত্রিরা একদিন একদিন আসতেছে না এই কারণে কাজও হইতেছে না এই জন্য আমি ভিডিও করতে পারতেছি না আর আমি যেতেছি যে একবারে ভিডিওটা কমপ্লিট করে হয় না একটা জিনিস তৈরি করে ওই জিনিসটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় আমি চাইতেছিলাম এটা এই জন্য হলো শেয়ার করতে পারতেছিলাম না তো অবশেষে আজকে কয়েকদিন পর হলো পুরো মানে ডাইনিং টেবিলটা হলো তৈরি করছে আমি যেটাই চাইছি ওইটাই করে দিছে তো আজকে হলো আমি আমি পুরো ব্লগটা শেয়ার করছি কিভাবে কি করে না করে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার গোল করার জন্য টেবিল বানাইতেছে আব্দুতাল হয়েছে রোদের মধ্যে সাতিনিয়া করতেছে

আমি কি পাগ লাগে কি মা কি হৈছে তাৰকা লাগে ন মিস্ত্ৰী যে সেইয়া ধান ধৰালাই ভায়ে নতুন ভায়ে পোৱা থাক কথা চোন নে এখন কোৱা নাই তাত কত চাব

তো এটা হলো কি হবে সেটা লাস্ট ইয়ার দেখতে পারবেন এটা দিয়ে কি করব এটা ডিজাইন করতেছে এখন যে শেপে কাটতে ডিজাইন করতেছে তুমি কি করতেছো মা হুম তুমি কি কাটবা কাট 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 মা মা করতেছে হ্যাঁ মা ইয়ে তুমি কট কট কাটস কট কট বায়াকি হলো কি হল

এটা রাউন করতেছে ভাই যারা হামা হামা হেলেبن তো স্টার্ট করে আমি এটা এটা কিছু আমি শুধু তার আমার শুধু তার এটা এটা লাভ বানাইতেছে লাভ ট্রে বানাইতেছে ট্রে লাভ ট্রে

এম দে কবি আমি কৈ দামতো আহিবা এই তুমিন পুৰা খাব লাগিব ন

বিৰিয়ানি বিৰ হৈ য

আজকে এটা কমপ্লিট এখন আছে এই ঠিক করবো ডলবো শেষ তারপর আরেকটা আছে ডাইনিং টেবিল ওটা বানাইব এটা হচ্ছে ডাইনিং টেবিলের রাখার জন্য ট্রে উপরে এটার উপরে যে এটা রাখবো লাভ বানানো শেষ আর এটাও বানানো শেষ এটা এখন হলো ফাইনাল একটা ইদিত আছে যে এটা ফিনিশিং গীত আছে কি হামা হামা এ ভাইয়া না বলছিল না এটা একটু করবেন হেডার কি হলো

সামনে কতদূর খাইতে পারেন একটু শরীর শক্তি নাই খাওয়া দাওয়া বেশি করে করবেন শক্তিটা কাজ করবেন মাথা করে এটার আরো অনেক কাজ আছে ওগুলা পরে করুন হ্যাঁ হ্যাঁ ভিতরে রাখেন আমার মায়ের চেয়ার বাগানে ফুল ফোটে পাই এদিক দাঁত কিন্তু ওদিক দা হাজানা

এটার এইটার ডেকোরেশন আমি পরে দেখাবো না এটার জন্য এই টেবিলের জন্য ওই লাভটা বানানো হয়েছে আর এটার আরও কিছু জিনিস আছে ওই জিনিসগুলো রাখলেই এটার বুঝতে পারবেন আসলে আমি কোন ডিজাইনের কোন ই করতে চাইতেছি কোনভাবে মানে ডেকোরেশনটা করতে চাইতেছি এটা বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এখনও আপনার বুঝতে পারবেন এটার ফাইনাল লুকটা কীরকম আসবে শুধু দেখতেছেন এখন একটা বড় একটা ইয়ের মতো এটা আমরা খাট বলি চকি বলি এই সাইজেরও সিঙ্গেল খাট আমাদের গ্রাম দেশে বানায় খাবারের জন্য টেবিল বানায় এরকম তো আমি আবার একটু রকম ভাবেই করছি এখানে বসার জন্য তো ওইটা যখন আমি এই দেখাবো তখন বুঝতে পারবেন আসো আমি চলে আসো বাসা চলে আসো 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 কি আমি কি করব এখন আমি কি করব এখন বলো বলো কি হইল